হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমরা ভালো আছি, আর আজকে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। সেখানে থাকছে হলো দুপুরের লাঞ্চ। তো দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। এখানে ভাজবো হলো কাঁকরোল। তো কাঁকরোলটা কিন্তু এভাবে ভাজলে খুব ইজিভাবে ভাজাও যায়, আর ঝটপট করে খাওয়াও যায়, আর এভাবে কিন্তু খুব টেস্টিও হয়। তো আজকে আমি কাঁকরোলগুলো এভাবেই ভেজে নেব, মানে আমার হাতে কম সময় ছিল যার জন্য কাঁকরোলটা আমি এভাবেই ভেজে নিয়েলাম। আর এখানে হলো মিষ্টি আলুর শাকটা আমি ধুয়ে নিয়েছি, আগেই বেছে রাখছিলাম। তো এই শাকটা প্রথমবার ট্রাই করছি, তো এভাবে আমি কুচি কুচি করে নিয়েছি। তো শাকটা কেমন লাগবে খেতে? অবশ্যই ভালো লেগেছে, আর প্রথমবার রান্না করছি তাই ভয়ে ভয়ে একটু করলাম। তো এখানে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর শাক, হলুদ, লবণ, এতো এইগুলো দিয়েই রান্না করলাম আজকে শাকটা। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর এই দেখো, এখানে হয়েছে কি বলে রুই মাছ দিয়ে বেগুন আলুর তরকারি, আর এই তো সেই কাঁকড়ো ভাজা, আর মিষ্টি আলুর শাক। তো আজকের ব্লগটা এখানেই। ভালো থেকো সবাই, বাই বাই।